আপনার বিয়ে হয়েছে কয় বছর? 4 বছর। আপনার বাবার বাড়ি জানি কোথায় বললেন? আমতলী। আমার বয়স যখন 35 তখন আমি বন্দুক কিনে লাইসেন্স সহ এনে দাও। সব সময় লাইসেন্স নিয়ে ঘুরি। আপনার দাদা কি মাথায় সত্যি সত্যি ছিট আছে? হোয়াট ডু ইউ মিন বাই ছিট আছে? যেটা বলছে সেটা সত্য কিনা বলো। তা না হলে তো পরের অংশ বলে লাভ নেই, তাই না? বলছো। এখন বলেন কি বলছো? বললো তোমাকে। আর আমি বলবো কি বলছে? সেতু রব্বু, তোমার কি খুব ব্যথা করতেছে? তোমার গায়ে হাত দেয়? তুই যা, তো মন মেজাজ খারাপ আছে, যা। মন মেজাজ খারাপ থাকলে আমার লাগান মনও ভালো হয়ে যাব, মেজাজ ভালো হয়ে যাবে। তুই হাসপাতালে যাস নাই? গেলে তো দেখছি না। শুনছস তো নাকি? আরে বেটা, তোকে যে গলায় গলায় ফিরি এটা আমি জানি। একজন হুকা করে তো আরেকজন হুয়া না করে দেরি করস না। এত বড় একটা ঘটনা কিছুই শুনিস নাই? আর ওই যে ঢালি এম এ মন্টু, যে 2 বছর পাগলা কারাতে আসছিল, সে তো এখন হাসপাতালে। কারা যেন মাইরা ওর টেংরি টুংরি ভেঙে দিচ্ছে, পাগলামি ছুটে গেছে গা। শুনছি। শুনছ? দেখতে যাবি না? একবার দেখা। পাগল হইলেও তো মানুষ নাকি? যাবি তো? কখন যাবি? কুপির শৈলটা পুরা গেলে 1000 তেল দিলেও কোনো কাম হবে না। কখন কি হয়ে যাবে দেখা গেল শহরে লয়ে গেছে। শহরে যাওয়া কি অত সহজ নাকি? যাইতে গেলে গাড়ি ভাড়া লাগবো, পকেট খরচ লাগবো। ওখানে তো আবার খালি হাতে যাইতে পারবি না, কিছু একটা হাতে করে লয়ে যেতে হইব। 1000 টাকা খরচ আছে তোর কাছে? 1000 টাকা? আমার কথা তো তোরা শুনবি না। কিছু কইলেই মনে করবি আসলাম কুবুদ্ধি দেয়। আমি যা করি শর্টকাট, হয় ভোগী নাইলে যোগী। ভোগী যোগীর মধ্যে আমি নাই। 14 বছর রাজনীতি করি, এমনি এমনি না। কেন মারলো, কিসের জন্য মারলো, সেটা দেখার দায়িত্ব আমার। একটা নৈতিক দায়িত্ব বোধ তো তবু আছে নাকি? টাকা পয়সা দিয়ে তো সাহায্য করতে পারবি না, তাই বলে কি পাশে গিয়েও দাঁড়াইতে পারবি না? যা গিয়া দেখা। আমার তো কেউ না, তবু তো খুব পীড়িতের লোক। হ্যাঁ বেটা, একবেলা কাম না করলে তোর ঘরে কি খাওয়া জুটবে না নাকি? যা গিয়া দেখা। কে জানে এর মধ্যে আবার শহরে লয়ে গেল কিনা। খাতা লিখে রাখিস, দেখা। কাপড়গুলো দেন। মেলা চালাক হয়ে গেছিস বে থালি এম এ মন্টু দিলাম বেটাক সাইজ করে এখন হাসপাতালের বেডে বসে কে কু করতেছে আমার সাথে পাঙ্গা এই এলাকায় এমন কোনো মাস্টার আছে আছে আমি আছি 85 সালে যখন রাজনীতিতে ঢুকি তখন তো আমার কোনো গুডউইল ছিল না তখনই কাউরে বুঝি নাই আর এখন কোন জায়গার এক ঢালি এসে আমাকে মেরে যাবে আর আমি তাই দেখবো হ্যাঁ হোসেনকেও ভেজায়া দিছি এখন দোকান রেখে দৌড়াক শালা ওর দোকানের ইনকাম যত কম হবে আমার লাইফও তত ভালো ডাবল লাইফ তোর তো দেখতেছি মাথা ঠিকই খুলে গেছে রে পুলিশ পুলিশ আবার কি করবে এই আসলাম পুলিশের ভয় করে না শুনলাম ওই মোজাহারুল মিয়াক নাকি পুলিশ ধরে নিয়ে হাজতে পুরে রাখছে শালা একটা টাল সারাদিন খালি বক 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 করতেই থাকে এখন পস হাজতে পয়সা মর হোসেনের দোকানের সব কটারে যদি হাজতে পুরা যাইত তাহলে আবার যে খুশি কেউ হইতো না সব জিনিসের কিন্তু একটা প্রটোকল আছে প্রটোকল ভাই কি হইছে আমি বলতেছিলাম সব জিনিসের একটা প্রটোকল আছে পান দিবেন চুন দিবেন না তাহলে হইলো এই যে ভাত দিবেন ঢেঁড়স ভাজি দিবেন মাছ দিবেন ডাল দিবেন কিন্তু লবণ দেন নাই লবণ না দিলে হইবো নো সল্ট হ্যাঁ লবণ দেন নাই আপনার কনস্টেবলের জিগান সেই তো ভাত দিছে নাকি হাজুজি কো লবণ খাওয়ার নিয়ম নাই ভিত্তে ভিত্তে আপনার কোনো সিস্টেমও থাকতে পারে ভাই হাজুতে আসবে আজ তো অনেক কিছুই দেওয়া হয় না হাজুদি কইরা বুঝো না এই এগুলো আগে করতে যা ভাবি ফ্রম ভাবি টু হাজত এই দাদি সি খায় এখন বেশি চিলাচিলি করে না কালকে থেকে লবণ দিব কালকে থেকে মানে কি কালকে থেকে মানে কি আমি কি কালকে ওই আঠাশ শিকার মধ্যে থাকবো নাকি আমি আঠাশ শিকার মধ্যে থাকবো না কি মনে করছেন আমি ভুল বলতেছি আমি মোজাহারুল কোনোদিন ভুল বলি না আমি ভুল বলতে পারি না সবাই কয় 14 শিকার বাপ আমি কইনা দেখছি এটা 14 শিকায় 28 শিকাতে শোনেন মুস্তাফা সাহেব শোনেন একজন লিডারকে আটকে রাখা এত সহজ না সেখানে আমি একজন লিডার প্লাস আমি একজন টিচার এতক্ষণে সিরাজগঞ্জ বাজারে হোসেন ভাইয়ের দোকানে গ্রামে গঞ্জে ঘরে ঘরে আমাকে মুক্ত করার জন্য আন্দোলন দাঁড়া বেঁধে উঠেছে চলো 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 আগুন চলো একটা চোখ লাগিয়ে তোর গাড়াপত্তি চালা পারেন কি আমি বসতে পারি পুলিশ নিয়ে ভালো কোনো গান আছে আচ্ছা স্যার পুলিশ নিয়ে অনেক ভালো গান আছে স্যার তাই কত শুনি পুলিশকে বড় ভালো লাগে বড় ভালো লাগে পুলিশকে বড় ভালো লাগে বড় ভালো লাগে এরকম গান তো আমি কোনোদিন শুনিনি স্যার এটা এবার তো বানাইছি স্যার কেন ডরে স্যার ডরে চলে স্যার ভালো লাগে না, ভালো লাগে স্যার। আজও তো থাকতে ভাতও আশা হয়ে গেছে। কাজ করতেছিস মনোযোগ দেখো, নানান দিকে চোখ দিলে তো শেষ পর্যন্ত কোনোটাই পায় না। আরে ভাই, মানুষ তো মানুষকে দেখেও শেখে। আমার দেখ, এই যে দেখ, বিয়েটা পাশ করলাম নিজের প্রতিষ্ঠা, একটা ব্যবসাদার করাইছি নিজের প্রতিষ্ঠা, বিয়েটা যে করছি সেটাও কিন্তু নিজের প্রতিষ্ঠা। এখন আমার সংসার হয়েছে, চারিদিক থেকে কত সমস্যা আসছে, নানান জায়গায় কত টাকা পয়সা লাগে, সব কিন্তু সামাল দিতে পারছি নিজের প্রচেষ্টা। কেন পারছি? পারছি কারণ আমি কারো আগেও নাই পাশেও নাই, অল টাইম ব্যস্ত থাকি নিজের ঠান্ডায়। কে অসুস্থ হইল, কার পাতলা পায়খানা হইল, এত কিছু দেখা যায় তো তোর কেন? খালি দুলাভাই অসুস্থ হয়েছে, তারে দেখার জন্য এলাকায় প্রচুর মানুষ আছে, তোর দেখতে হইব। আপনি কি করেন? ঠিক বলছি না? মানুষের বিপদে মানুষ আগাইছে, এইটাই হক। আরে ভাই, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজের অভাব অভিযোগ, নিজের চাহিদা ফুলফিল হবে, দেন অন্য মানুষের কথা। দাতা হাতেম তাই হলে আজ আমি কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। নিজের পরিশ্রম, নিজের মেধা, নিজের মেহনত সব কিছুর দ্বারা আজকে আমি এই অবস্থানে আসছি। তাই হোক, কিছু একটা করে তো খাচ্ছি। আল্লাহ আল্লাহ দিছে, শুকরিয়া করেন তার জন্য। কিন্তু আলী সাহেবকে একবার দেখে আসার দরকার ছিল। আল্লাহ না করুন, হোসেনেরও তো এরকম অসুবিধা হইতে পারে, তখন ধরো অলক্ষণে কথাবার্তা বলবেন না তো। হোসেনের হইতে পারে, ওই আমার হয়েছি, হতে দেখছেন কোনো দিন? না কোনো শিউলি কাউ কাটছে মানে কিভাবে কাটলা? আল্লাহ তোমার দুইটা চোখ দান করছে, চোখ দুটোর ব্যবহার করবো না। কাটাকাটি যাই করো, একটু দেখে করবো না? ঠিক আছে, আমি আসতেছি। আমি এখন হোসেনের দোকানে আছি, আসতে যতক্ষণ লাগে আসতেছি। আর বলবেন না, বাড়িয়ালি নখ কাটতে যায় পা কেটে পালাইছে। হোসেন পরে দেখো, আমি হোসেন পরে দেখো। আমি আমি যখন ইস্তারি করি দিনে 19 বার হাতের মধ্যে সেকা খাই। আল্লাহ আল্লাহ। একটু দেখি তো আমি। তুমি দেখবা না, দেখার দরকার নেই তোমার। কতবার তোমার আমি বলছি দেখে চলো, দেখে চলো, দেখে চলো। আচ্ছা, ঘরের নখ কাটা মেশিন ছিল না? ছিল। সেইটা রেখে তুমি গেছো ব্লেড দিয়ে নখ কাটতে। তুমি জানো একটা ব্লেডে কত রকম দাম থাকতে পারে? তোমার দোকানে ব্লেডই তো। আমার দোকানে ব্লেড তো কি হয়েছে? আমার দোকানে ব্লেড বলে ব্লেড কি অ্যান্টিসেপটিক হয়ে গেছে? তুমি জানো না আমি মেশিন দিয়ে নক করতে পারি না। তুমি মেশিন দিয়েও নক করতে পারো না, ব্লেড দিয়েও নক করতে পারো না। তাহলে কাজ করো, তুমি ওয়েট করো। ওয়েট, আমি তোমার জন্য 2 লাখ টাকা জমাই, তারপর জার্মানিতে অর্ডার দিই। ওখানে অর্ডার দেওয়া মেশিন আবিষ্কার হলে তোমার জন্য মেশিন কিনে নিয়ে আসে 2 লাখ টাকা দিয়া। আমি কি তোমারে বলছি আমার জন্য তুমি 2 লাখ টাকা খরচ করো? হ্যাঁ, আর 2 লাখ টাকা কি তোমার আছে? না, নাই। এই জন্যই তো বললাম ওয়েট ওয়েট। অবশ্য ওয়েট করতে করতে দেখা যাবে তোমার নখ আবার বড় হইতে হইতে বিশ্বরেকর্ড করে ফেলাইছি। আমি এদিক দিয়ে মইরা যাই ব্যথায়, আর তুমি আমার সাথে মস্করা করো না। তাহলে আমি কি করব? আমি তো তোমার বারবার বলতেছি দেখি কোথায় কাটছে, কতটুকু কাটছে, তুমি তো দেখতেও দিতেছো না। তুমি দেখে কি করবে? হ্যাঁ, তুমি কি ডাক্তার? বাহ, এইটুকের জন্য যদি ডাক্তার ডাকতে হয় তাহলে তো প্রত্যেক দিন তোমার জন্য 50 বার ডাক্তার ডাকতে হবে। হাই তুললে ডাক্তার, হাতে দিলে ডাক্তার, কাশি দিলে ডাক্তার, শেষ পর্যন্ত দেখা যাবে আমার 2 লাখ টাকার মামলা। তোমার কিছুই করতে হবে না, তুমি যাও দোকানে যাও। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা বলছো। তাহলে এক কাজ করি, আমি দোকানে যাই, দোকানে যাইয়া তোমার জন্য পেন কিলার পাঠাই দিই। হ্যাঁ আচ্ছা ভালো কথা। তোমার গ্যাস আছে? বলতেছি তোমার গ্যাস ট্যাস আছে নাকি? আই খবরদার, একদম ফাইজলামি করবা না, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না, যাও। আশ্চর্য ব্যাপার, আমি খারাপটা কি বললাম? তুমি কোনো কথা খারাপ বলো নাই, সব কথাই ঠিক বলছো। এখন আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। ও আবার হাসো কেন? আজকে কাল লগে খাইলাম জানেন ওজন ভাই, কাল লগে খাইলাম। আপনি আইতে যাইতে যারে 4 বার সালাম দেন, বুঝছেন ওজন ভাই? ওজন ভাই আচ্ছা ঠিক আছে, আমি আপনার আরেকটু সহজ করে দিতেছি। এর আগে অক্ষর হলো দু আর পরের অক্ষর হলো লো। বুঝলেন ভাই? তুই যা, তোর মন মেজাজ খারাপ আছে, যা। মন মেজাজ খারাপ? মন মেজাজ খারাপ আমার লাগান মনও ভালো হয়ে যাব, মেজাজ ভালো হয়ে যাব। শুনবি বৈশবে কাজ হবে না, তুই যদি পারস আমার 1000 টাকা দে। একদম কিন্তু স্ত্রীর সাকাতে দিন কিন্তু। আমি তো বিয়ে করি নাই, স্ত্রী টাকা খাবো কেমনে? স্ত্রীর টাকা তো খাইবেন আপনার। দেখ ওইসব ফালতু কথা কইস না, তুই জাগাই থেকে মন মেজাজ খারাপ আছে। ভাই আপনি আমার লগে চলেন, দুটোক মাল পেটে পড়লে দেখবেন যে মনটা ভালো হয়ে গেছে। উদয় কোনো কারণ নাই, দেখবেন যে মন ভালো হয়ে গেল। বুঝলেন হোসেন ভাই, বুঝলেন? দুই ডোক মাল পেটে পড়লে দেখবেন যে মাথা খুলে গেল। আর মনে করেন যে মাথা খুলে গেলে মগজের মধ্যে হাওয়া লাগবো, হাওয়া হাওয়া। আর হাওয়া লাগলে মনে করেন রোমান শুনে যাব, রোমান। ওই দেন নাই রাস্তা দিয়ে মোটর সাইকেলে যেরকম ঘুরলে হাওয়া লাগে আর রোমান্স লাগে না ভাই? ভাই বুঝছেন তো? আপনি একদম সিম্পল মানুষ নিয়ে, আপনি এমনি বসে থাকলে মানায় না। তোমার কথা মতো রাত পরে দিয়ে বৈশা মশা গলে গিয়ে জুসের দোকান খুলে বলি। আমি সারা রাত ধরে ব্যথায় কোকাইতেছি আর তুমি এখন মিঠা কো ব্যথা। আল্লাহ, সারা রাত তুমি কষ্ট করতেছো, আমার একটু ডাকবা না? মাইকা ছিল না তো। থ্যাংক ইউ মাহবুব ভাই। জীবনে চিনছি তো একটা জিনিস, টাকা টাকা খালি টাকা। সকালটা হোক, তারপরে আফসার ভাই যখন আপনি দোকানে যাবে টাকা নিতে, তখন আপনিও বুঝবেন টাকা টাকা টাকা। তুমি তো মানুষটা সুবিধার না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.